নমস্কার বন্ধুরা শুভ সকাল শাউলিজ ডেইলি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আমি শাউলি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য তো তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজ আমার বাড়িতে পৌষ পার্বণে মায়ের পুজো ধানের লক্ষ্মী পুজো তো দেখো এই হাঁড়িতে আমাদের সারা বছর যে পুজো হয় মায়ের সেই ধান আছে আর কিছু নতুন ধান দিয়ে মাকে বসানো হবে তো তারপর মায়ের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে আমার ঘরের লক্ষ্মীনারায়ণ মা কালী আর আমার জগন্নাথ বলরাম সুভদ্রা তোমরা দর্শন করো আর আমার ঠাকুর ঘর ঘরের ঠাকুর দেখিয়েই দর তো আমার আজকে ব্লগটার শুভ দিনটা শুরু করলাম তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকে আমি একদম তোমাদের অল্প অল্প করে কিছু কিছু মায়ের ভোগ রান্না করা দেখাবো আর সাথে আমি দেখাবো মাকে কি করে পাতা হচ্ছে তো দেখো এখানে পুরনো আর নতুন চা ধান মিশিয়ে নিয়ে একদম ঠাকুরটা আগে সুন্দর করে পেতে নেবে তারপর আমি তোমাদেরকে দেখাবো মায়ের পুরো সুন্দর করে সাজানো রূপটা তো এখানে কুনকের মধ্যে পুরনো নতুন চা ধান মিশিয়ে তারপরে মাকে বসানো হচ্ছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক এদিকটা আমার বর সামলে নিচ্ছে তো দেখো এখানে আমি পাঁচ রকম ভাজা করব এক হচ্ছে আলু ভাজা তারপর হচ্ছে উচ্ছে ভাজা এরপর হবে বড়ি ভাজা তারপর হবে বেগুন ভাজা আর এরপর লাস্ট হচ্ছে শিম ভাজা তো ফাইনাল তোমার ভা তোমাদেরকে ভাজাগুলো পাঁচ রকমের দেখিয়ে দিতে দেখো আমার পাঁচ রকমের ভাজা রেডি নেক্সট রান্নাটা তোমাদের সাথে অল্প করে শেয়ার করব। তো দেখো এখানে সমস্ত রকম শীতকালীন সবজি দিয়ে বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি তো দেখো পালং শাকের ঘণ্টটা আমার রেডি আর দেখো এখানে হচ্ছে মায়ের টমেটো চাটনি যেগুলো সমস্ত নতুন হবে আর এখানে হচ্ছে খিচুড়ি ভোগ আর তোমাদের সাথে তো কালকে আমি শেয়ার করেইছি পিঠে পায় সেটাও মায়েরই জন্য মায়ের ভোগ তো দেখো এখানে আরেকটা জিনিস তোমরা তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ে প্রথম নৈবিদ্য দিচ্ছে তো ওকেও আমি বললাম তুমি শেখো তাহলে আমার কাজে তোমাকেও হেল্প করতে পারবে তুমি তো চলো এখানে দেখো সমস্ত নৈবিদ্য থেকে শুরু করে নবান্ন নতুন দিতে হয় তো সমস্ত কিছু সাজিয়েছে কিন্তু আমার বর আর আমি ওদিকে ভোগের জায়গাটাতে সামলাছিলাম দুজনে মিলে না করলে কখনোই হয়ে ওঠে না তো চলো তোমাকে তোমাদেরকে আমি আমার বাড়ির লক্ষ্মীকে দেখাই তো দেখো আমার লক্ষ্মী কি সুন্দর লাগছে এটি হচ্ছে আমাদের ধানের লক্ষ্মী আমাদের অনেক দিনকার পুরনো পুজো আমার ঠাকুমার শাশুড়ির আমলের পুজো তারপর আমার শাশুড়ি মা করেছে তারপর আমাকে দিয়ে গেছে আর এখানে হচ্ছে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা তো চলো পুজোটা হয়ে গেলে আসছি তো দেখো বন্ধুরা আমাদের পুজোটা হয়ে গেছে আর ও অফিস বেরোবে খুবই তাড়াহুড়োর মধ্যে ছিল তো এখানে আমরা একটু ফল প্রসাদ ও একদম সবাইকে দিয়ে দেবে আর ওই কিন্তু পুজো করে আমার মানে ও বলতে আমার হাজব্যান্ড পুজো করে ছোট্ট খাট্ট ও যেমন পারে সেভাবে পুজো করে আবার সময় করে কখন আসি তোমাদের সাথে একটু কথা বলার সময় পাইনি এখন কিন্তু বাজে রাত নটা আর আমি ভাবলাম তোমাদের সাথে কথা বলি আর আমার আজকে ছোট্ট ব্লগটা শেষ করি তো আজ বাড়িতে পুজো ছিল পৌষ মাসে আমাদের ধানের লক্ষ্মী পুজো তো কেমন লাগলো আমার পুজোটা তোমাদেরকে পুরোটা দেখালাম প্রথম থেকে শেষ অব্দি যতটুকু আমি অল্প অল্প করে কাজের মাঝে তোমাদের সাথে আমার সামনে তুলে ধরতে পেরেছি আর এই এই পুজোটা পৌষ মাসে একটু বেশি বড় করে হয় কেন না সারা বছর যে হাঁড়িতে পুরনো ধান দিয়ে পুজো হয় সেই ধানের সাথে কিছু নতুন নতুন ধান দিয়ে মিক্স করে তারপর মাকে বসানো হয় তো পুজোর প্রসেসটা পৌষ মাসে একটু অন্যরকম থাকে আর সাথে নতুন যা যা জিনিস উঠেছে যেমন সবজি ফল পিঠে গুড় এই সমস্ত কিছু দিয়ে মাকে ভোগ দেওয়া হয় তো সারাদিন এই সমস্তই চললো মায়ের পুজো এই পুজো আমার শাশুড়ির শাশুড়ি মানে আমার ঠাকুমা শাশুড়ির পুজো তিনি আমার শাশুড়িকে দিয়েছিলেন আমার শাশুড়ি আমাকে দিয়ে গেছেন তো সেই পুজো আমি যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব একদম মায়ের পুজো রীতি অনুযায়ী করার তো আজকের দিনটা আমার খুব ভালো সুন্দরভাবে কেটেছে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা যে সমস্ত বন্ধুরা এখনও অব্দি সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে দিও তাহলে আমার দেওয়ার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তোমাদের নোটিফিকেশন চলে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কোভিড প্রোটোকল অবশ্যই মেনে চলো পরিস্থিতি কিন্তু খুব খারাপ টাটা সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং